नमस्कार, लिपिका बोलछी। आमार रवींद्र संगीत शिक्षार क्लासे सकल के जानाई उष्ण अभिनंदन और अभ्यर्थना। आज आमादे सेकंड सेमेस्टरेर प्रथम क्लास शुरू हलो। आगेर दिन आमादे फर्स्ट सेमेस्टरेर सम्पूर्ण शिक्षा पर्वटी शेष हयेछे। आज आमादे द्वितीय पर्यायेर शिक्षा पर्व शुरू हलो, सेकंड सेमेस्टर। शुरूते प्रथम दिने आम्रा जे गानटी शिखब सेटी त्रितालेर पूजा पर्यायेर एकटी गान, उपपर्याय जागरण, राग रामकेली। गानटी खेयालांगेर गान। आम्रा एर आगेओ एकटी खेयालांगेर गान शिखेछिलाम, हे सखा मम हृदय रह, एबं तखनी आम्रा जेनेछिलाम साधारणत खेयालांगेर गाने दुटी मात्र तुक हय। आजकेर गानटीओ ताई खूब छोटो एकटी गान, ताई आम्रा आजकेई सम्पूर्ण गानटी शिखब। गानटी रचनाकाल 1915। 1915 साले एई गानटी कवि रचना करेन। विश्वभारती अनुमोदित जे स्वरबितान, जेटिर स्वरलिपि अनुसरण करे आम्रा एई शिक्षा पर्वेर समस्त गानगुली शिखछि बा शिखब, सेई स्वरबितानेर 27তম खंडे एई गानटीर स्वरलिपिटी संग्रहित आछे। गानटीर स्वरलिपिकार दीनेंद्रनाथ ठाकुर। आम्रा आज जे गानटी शिखब सेटी जागो मंगल लोके। प्रथमेई आम्रा प्रतिटी क्लासेर मतोई कि करब, गानेर बाणीटी आगे देखे नेब। मन जागो मंगल लोके, अमल अमृतमय नव आलोके, ज्योति विभाषित चोखे, हैर गगन भरी जागे सुंदर, जागे तरंगे जीवन सागर निर्मल प्राते, विश्वेर साथे जागो अभय अशोके, मन जागो मंगल लोके। आम्रा एबार गानेर स्वरलिपिटी देखब। आजो आम्रा बीते गाइछि, कारण ए गानटीओ खूब चड़ा सुरे नय, आगेर दिनेर मतोई। गानटी त्रिताले निबद्ध। मागा एटी होच्छे त्रितालेर शेष आवर्तनेर 15 एबं 16তম मात्रा। मा निधा धा नी एबं धा एखाने कोमल। पा पादा मा, पा मा पाधा मापा, मागा मागा, एटी सेकेंड ब्रैकेट देवा रयेछे। अर्थात एई मनोजागो मंगल लोके, मनोजागो मंगल लोके आमादेर दुबार बोलते हबे। आमरा एकटु फलो करी सुरटा। मनोजागो मंगल लो বারে আমরা গাতেই থেকে যাব, আর মাগা বলবো না। মাগাটি সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে। পরবর্তী পংক্তি, রে গা মা মা কোমল রে, গা রে গা মা, গা গা রে রে সা। লিরিক, অমল অমৃতময় নব আলোকে। অমল বলতে হবে, কারণ লয় এখানে হসন্ত নেই। অমৃতময় বলবো না আমরা, অমৃতময়ও বলবো। নব আলোকে চেষ্টা করি। রে গা মা মা গা রে গা মা গা গা রে রে সা, অমলো
দাদা নি দা নি সারেসা নিসা সারেসা এক মাত্রার মধ্যে নিসাও একটি মাত্রায় এরপর নি দা পা মাগা চেষ্টা করি জোতে বিভাসিত চোখে মন জাগো মঙ্গল লোকে স্থায়ী শেষ হলো এবার অন্তরা হ্যারো গগন ভরে যা পর্যন্ত দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া রয়েছে অর্থাৎ আবার রিপিট হবে হ্যারো গগন ভরে জাগি সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর পরের পংক্তি পা থেকে সরাসরি আমরা কোমর নিতে যাচ্ছি পানি নি দা 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 পা মা পা পাগা মা পা মাগা রে সা নির্মল প্রাতে বিশের সাথে জাগো জ্যোতি বিভাসিত চোখে মন জাগো মঙ্গল লোকে গানটি ত্রিতালে নিবদ্ধ ত্রিতাল আমরা শিখেছি আমাদের শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার ক্লাসে তবু আরেকবার বলে দিই যারা নতুন তাদের জন্য ত্রিতাল একটি ১৬ মাত্রা তাল ১৬টি মাত্রা ৪টি ভাগে বিভক্ত এবং প্রতিটি বিভাগে ৪টি করে মাত্রা ৪ ৪ ১৬ ৪ ৪ যা ১৬ অর্থাৎ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১ ঠেকাটি হলো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা পেটে ধিন ধিন ধা ধা প্রথম বিভাগের শুরুতে দ্বিতীয় বিভাগের শুরুতে এবং চতুর্থ বিভাগের শুরুতে আমরা তালি দেব আর তৃতীয় বিভাগের শুরুতে সেখানে কোনো তালি নেই সেখানে খালি অর্থাৎ তালটিতে তিনটি তালি একটি খালি মনে থাকবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ১৩ ১৪ ১৫ ১৬ ১ গানটি মন জাগো মঙ্গল লোকে এই জাগো থেকে তালটি শুরু হচ্ছে মন জাগো মঙ্গল লোকে মন জ্যোতি বিভাসিত
প্রসঙ্গ তো উল্লেখযোগ্য, এই গানটি কিন্তু ভাঙা গান হিসেবেই স্বীকৃত। ভাঙা গান কাকে বলে? আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম, ভাঙা গান হল সমগ্র রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে 10% গান, যে গানগুলি সরাসরি অন্য কোনো সঙ্গীত ধারার কোনো গানের প্রভাবেই প্রভাবিত। অর্থাৎ বাউলাঙ্গের গান বা খেয়ালাঙ্গের গান বা ধ্রুপদাঙ্গের গান সেরকম নয়, কিন্তু ভাঙা গান সরাসরি কোনো একটি গান কবির ভালো লেগেছিল, সেই গানের প্রভাবে প্রভাবিত হয়ে তিনি নিজে একটি গান রচনা করেছিলেন। তাই আমরা যে রবীন্দ্রসঙ্গীতটি গাই বা শিখি, সেটিতে সেই মূল গানটির একটি প্রভাব থেকেই যায়। আজকের এই গানটিও একটি হিন্দি গান, সেটি ভৈরব রাগে জাগো মোহন প্যারে, খুব বিখ্যাত একটি গান, সেই গানটির আদলে নির্মিত। আমি চাই আমার শিক্ষার্থীদের সেই মূল গানটি সম্বন্ধেও একটি ধারণা থেকে যাক, তাই আমি ওই মূল গানটিও একটু দেখাই। জাগো মোহন প্যারে সাবরে সুরতম মেরে মন ভাবে সুন্দর লাল হামারে, জাগো মোহন প্যারে। ঠিক এই স্থায়ীটির মতো করেই কবি তার নিজের গানটি সৃষ্টি করলেন। জাগো মঙ্গল লোকে অমল অমৃতময় নব আলোকে জ্যোতি বিভাসিত চোখে মন জাগো মঙ্গল লোকে। মূল গানটির অন্তরাটি একটু শুনে নি। প্রাত সমে উঠি ভালো উঠিও নন্দ কিশোরে, জাগো মোহন প্যারে। কবির অন্তরা, হ্যার গগন ভরি জাগি বিশেরো সাথে জাগো অভয় অশোকে মন জাগো মঙ্গল লোকে অমল অমৃতময় নব আলোকে জ্যোতি বিভাসিত চোখে মন জাগো মঙ্গল লোকে। এবার একটু কথা বলি, গত বছর কলকাতা গিয়ে আমার বাড়িতে আমি এবং আমার আরও দুই সঙ্গীত জগতের বন্ধু শাহানা মিশ্র ও সুবিনয় রায়ের ছাত্রী এবং পাপড়ি গুহ ঠাকুরদা
পাপড়ি বন্যাদীপ ছাত্রী, রেজওয়ানা চৌধুরী ছাত্রী, আমরা তিনজন কিছু রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করি এবং যেটি সবচেয়ে উল্লেখযোগ্য, যন্ত্রবাদক হিসেবে আমরা পেয়েছিলাম দুজন সুন্দর মানুষকে, সাংস্কৃতিক জগতে যাদের প্রায় সকলেই চেনে। রিদমে ছিলেন বিপ্লবদা, বিপ্লব মণ্ডল, আর কিবোর্ডে ছিলেন মেলোডিতে বাবুদা, সুব্রত মুখার্জি, যাকে যে কোনো টিভি প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে আমরা সবসময় দেখে থাকি। বিপ্লবদাকেও হঠাৎ করে নিজেরা উদ্যোগ নিয়ে টিভিটিকে বেশ ঢেকে টেকে দিয়ে বসার ঘরে একটি মঞ্চ মতো করে আমরা কিছু রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করলাম। কিন্তু আমার সবসময় একটু নতুন কিছু করতে মন চায়, তাই আমি কি করলাম, আমি ভৈরব রাগেই একটি ভজন, একটি শিব বন্দনা, সেই ভজনটিও আমি আমার এই শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে শিখিয়েছিলাম, সেই ভজনটি বিপ্লবদার মতো মানুষকে যখন সঙ্গে পেয়েছি, উনি সেটি চৌতালে বাজালেন এবং তার সঙ্গে এই ত্রিতালের এই জাগো মঙ্গললোকে গানটিকে আমি দুটিকে মিলিয়ে তৈরি করলাম। আমার আত্মপ্রচারের জন্য কিন্তু এগুলো আমি শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করছি না, আমি এই কারণেই বলছি, আমি ঠিক যেভাবে যা কিছু করি যাতে তোমরাও সেই রকমভাবে একটু ভাবতে পারো। কিছু তো আমাদের নিজেদের সৃজনশীলতাকে নিয়ে কাজ করতে হবে, তাই না? আমি সেই ভিডিওটি আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি কি করলাম, আমি প্রথমে ভৈরবে একটু আলাপ গাইলাম। ভৈরব রাগ আমরা সবাই জানি, রে এবং ধা কোমল, সেই কোমল রে এবং ধাকে ব্যবহার করে আমি একটু ভৈরব আলাপ গাইলাম এবং তারপর আমি প্রথমে ওই ভজনটির স্থায়ীটি গাইলাম। ভজনটি গঙ্গাধর শশাঙ্ক শেখর দেবাদি দেব মহেশ শঙ্কর, এই ধরনের, সেটি আমি চৌতালে গাইলাম। চৌতাল বারো মাত্রার, ধা ধা থুন্না কত্তগে থুন্না তেতে কত্ত গদি ঘন ধা, এই হচ্ছে চৌতালের চলন। সেই চৌতালে আমি ওই ভজনটির স্থায়ী গাইলাম। এরপর আমি সুইচ ওভার করে চলে গেলাম ত্রিতালে মনোজাগো মঙ্গললোকে। এরপর আমি পুরো রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে আবার ফিরে এলাম চৌতালে এবং ওই ভজনের শেষ অংশটি গেয়ে শেষ করেছিলাম। ওই ভজনটিরও দুটি তুক ছিল, স্থায়ী এবং অন্তরা। আমি প্রথমে ভজনের স্থায়ী, তারপর ত্রিতালে এই রবীন্দ্রসঙ্গীতটি গেয়ে আবার শেষে ওই ভজনের অন্তরাটি গিয়েছিলাম। চৌতাল একটি বারো মাত্রার তাল আর ত্রিতাল একটি ষোলো মাত্রার তাল, অর্থাৎ এই বারো মাত্রার থেকে ষোলো মাত্রাতে আবার ষোলো মাত্রার থেকে বারো মাত্রাতে এই দুবার সুইচ ওভার করে যে মিলিয়ে দিলাম ছন্দটি একের সঙ্গে আর একজনকে, একটুও মনে হয়নি যে ছন্দ কেটে গেল বা কোনো রসবিকৃতি ঘটল, এবং তাদেরকে মেলালাম কিসের মাধ্যমে, ভৈরব আর রামকেলির মাধ্যমে। রবীন্দ্রসঙ্গীতটি রামকেলি রাগে নির্মিত, এইভাবেই উদ্ধৃত রয়েছে, আর আমার ভজনটি ছিল ভৈরবে। আর কবি যে গানটি থেকে এই রবীন্দ্রসঙ্গীতটি ভাঙা গান হিসেবে নির্মাণ করেছেন সেটি আবার ভৈরবে, তাই এই রাগেরাই যেন দুটি গানকে খুব সুন্দর করে মিলিয়ে দিল। এবং আমি যেটা বলতে চাইছি, সঠিক মাপে, সঠিক অনুপাতে, সঠিক মাত্রায় যদি আমরা এই সম্পৃক্তিকরণটি ঘটাতে পারি, তাহলে কিন্তু আমরাও সুরমধুর কিছু সৃজনশীল শিল্প সৃষ্টি অবশ্যই করতে পারব। আমার সেই গানের ভিডিওটি একটু দেখাই।
রঙ্ক শেখরা দেওয়া দে দেওয়া মহেশ
আমরা মনোজাগো মঙ্গল লোকে গানটি আমার এত প্রিয়, আমি সর্বত্র ওই গানটা গাই। সঙ্গীত মেলাতেও আমি ওই গানটি গেয়েছিলাম, সেই ভিডিওটিও পেয়ে গেলাম। আসলে আমার শিক্ষার্থীরা আমার এত কাছের, তাই আমার সব কিছু মনে হয় তাদের সঙ্গে শেয়ার করি। আগের গানটি যেটি তোমরা দেখলে সেটি তো ভৈরব ভজনের সঙ্গে অন্য একটি গানের সঙ্গে মিলেমিশে রয়েছে। শুধুমাত্র এই গানটি তালের সঙ্গে কিভাবে যন্ত্রানুষঙ্গ সহ পরিবেশন করতে হয় সেটি দেখাবার জন্য আমি এবার তোমাদের এই ভিডিওটি দেখাচ্ছি, যেখানে আমি সঙ্গীত মেলাতে এই গানটি গেয়ে এসেছিলাম। শিল্পী লিপিকা মুখোপাধ্যায়। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে, অমল অমৃত ময় নব আলোকে, জ্যোতি কিন্তু আত্মপ্রচারের জন্য এই ভিডিওগুলি দেখালাম না, আমি দেখালাম আমার শিক্ষার্থীরা যাতে একটা আইডিয়া পেতে পারে, একটা কনসেপ্ট তৈরি করতে পারে যে এইভাবে, আচ্ছা তাহলে এরকম করে গাইলে এটা এরকমভাবে শুনতে লাগে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারবে কিভাবে ইচ্ছে থাকলে এবং সাধনা থাকলে, অধ্যাবসায় থাকলে, নিজেকে ঠিকমতো প্রস্তুত করলে নতুন কিছু ভাবা যায় বা করাও যায়। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলি ভাগ করে নেওয়া। জাগো মঙ্গল লোকে গানটি ভারী সুন্দর, যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতেই এই গানটি গাওয়া যায়। আমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথম পর্বের প্রথম গানটি আশা করি সকলের ভালো লাগলো। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার পরের পর্বে। সদগমায়া।